বিশ্বকাপের ব্রাজিলকে হারিয়ে সেমিতে উঠেছে বর্তমান রানার্স আপ ক্রোয়েশিয়া, আর নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারে দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি দুই দল। ব্রাজিলের বিদায়ে ফুটবল জাদুকরের হাতে ট্রফি দেখতে চান বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। ম্যারাডোনাকে মারতে মারতে মানে হয়রান করে এলাম, কিন্তু ম্যারাডোনা কোনোদিন বলতো না আমাকে মারছে, ম্যারাডোনা নেই তো ম্যারাডোনার পরবর্তী ম্যারাডোনার ভাই আছে মেসি। আমি যেহেতু ব্রাজিল চাচ্ছে না, এখন যে পাচ্ছে না, আমি চাচ্ছি যে আর্জেন্টিনা জিতুক। আসলে শুরু থেকেই মানে আমার আমার জন্ম থেকেই আর কি আমার ফ্যামিলি সবাই আর্জেন্টিনা, তখন থেকে মেসির খেলা দেখে অনেক ভালো লাগে আমাকে। আসলে মেসির খেলাটা খুব ভালো লাগে। আর্জেন্টিনার যে ফর্ম আছে, যে স্পিড আছে, আমার মনে হয় আর্জেন্টিনা জিতবে। আমার মেসির খেলা খুব পছন্দ, আর্জেন্টিনার ড্রিবলিং আর স্ট্রাইকিং মোডটা ভালো আছে, তাই মেসি হচ্ছে গোল করার জাদু। আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার থেকে ভালো খেলে। আমার বাচ্চা আহনাব, সে আর্জেন্টিনার সাপোর্টার, এখন তাকেই সাপোর্ট করি। আর্জেন্টিনা আমাদের বয়স থেকে শুরু করে, বিশেষ করে ম্যারাডোনার থেকে খুব ছোটবেলা থেকে তাকে ভালো লাগে, সেই থেকে আর্জেন্টিনার সাপোর্টার। শেষ করছি সকাল নটের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 10 ডিসেম্বরে বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটেছে বলছেন বিশেষজ্ঞরা, জ্বালাও পোড়াও থেকে দূরে থাকার আহ্বান। সিটি নির্বাচন ঘিরে রংপুরে জমজমাট প্রচারণা, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি ভোটাররা খুঁজছেন যোগ্যতা। এবং ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, মেসির দিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।